দক্ষিণ চব্বিশ পরগনাতে এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এবং এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। অর্থাৎ জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত বলতে পারবেন আমাদের প্রতিনিধি রাজু দাস রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, কুলতলির মানিকপীর এলাকা, সেখানে তিন ছাত্রী গৃহ শিক্ষকের কাছ থেকে পড়ে ফিরছিল, তখনই তাদেরকে রাস্তায় আটকায় একজন টোটো চালক এবং তার সঙ্গী। তারপরেই তাদেরকে জোর করে টোটোতে তোলার চেষ্টা করে, তখনই সেই ছাত্রীদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসে এবং সেই টোটো চালক সেখান থেকে চম্পট দেয়। রাতে পুলিশ কিন্তু তার তদন্তে নেমে সেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে এবং এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এবং তড়িঘড়ি যে অভিযুক্তদের গ্রেপ্তার করাতে এলাকার মানুষজন যথেষ্ট খুশি। প্রথমের দিকে একটু অশান্তি হয়েছিল এবং এলাকার মানুষজন চাইছে যে এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ রাজু, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। আপনাদের জানিয়ে রাখি, ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, টোটোয় করে এসে শ্লীলতাহানির এই অভিযোগে দুজন যুবকের বিরুদ্ধে ছিল। কুলতলির মানিক পীরের ঘটনা, এই ঘটনার তদন্তে কুলতলি থানার পুলিশ যখন ঘটনাস্থলে এই তদন্তে নামেন, তখন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত খবর, এবং তাতেই বেশ খুশি এই গ্রামবাসীরা।